হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ চ্যালেঞ্জ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন ধরনের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। কিন্তু তোমরা আমাকে কমেন্ট করছো না, লাইক করছো না, তাহলে কি ভালো লাগে বলো? প্লিজ প্লিজ এই জন্য লাইক করো, কমেন্ট করো, আর কী কী চ্যালেঞ্জ দেখতে চাও সেটাও জানিও। কারণ আমি আমার পুরোনো চ্যানেলটাকে খুব মিস করছি, যেখানে সবাই কমেন্ট করতো, লাইক করতো। তো যাই হোক, তবু ওটাকে ভুলে যেতে হবে, যেহেতু আমাদেরকে নতুন করে তো স্টার্ট করতেই হবে না? অতএব আমি পুরোনোটা ভুলে গিয়ে নতুনভাবে স্টার্ট করেছি, তাহলে তোমাদের সাথ আমার খুব দরকার। তোমাদের সাথ ছাড়া আমি এগোতে পারবো না, তাই জন্য তোমরা প্লিজ প্লিজ আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে এনকারেজ করতে থাকো। তাহলে আমার ভালো লাগবে ভিডিওটা, মানে নতুন নতুন ভিডিও বানাতে। ঠিক আছে, তো চলো আজকে চ্যালেঞ্জ কি হতে চলেছে বলি। আজকে চ্যালেঞ্জ হচ্ছে ব্লাইন্ড ফোল্ড নেল পলিশ চ্যালেঞ্জ। এটা তোমরা জানো, অনেকেই দেখে থাকবে, তাও বলে রাখছি যে এই দেখো কতগুলো নেল পলিশ নিয়ে আমি বসেছি, এইগুলোর মধ্যে এই দুটো। তবে আমি ইচ্ছা আমার এইটা আর এইটা করবো, মানে একটাই যে কোনো পরলে হতো, এটা আমার জামার সাথে একটু ম্যাচিংও হচ্ছে, কিন্তু আমি দুটো কালার পরবো, কারণ যেহেতু এটা চ্যালেঞ্জ বলে। তো একটা মানে এই আঙ্গুলে একটা পরবো, এই আঙ্গুলে একটা পরবো, আবার ওইটা এইটাই পরবো, আবার এইটাই পরবো, এমনি করে পরবো, মানে এক রকমের পরবো না, দু রকমের কালার, এই দুটো আমি চয়েস করছি। ঠিক আছে, এই চারটে ছিল আমার কাছে, তো আমি এই দুটো চয়েস করছি। আমি চোখটাকে বন্ধ করে নেব, তারপরে চোখ বন্ধ করে আমি নেল পালিশগুলো পরবো। এই দেখো আমার হাতটা দেখো, দেখে দেখো, এই দেখো আঙ্গুলগুলো আমি পরিষ্কার করে রেখেছি পুরোপুরিভাবে, এই জন্য তো ডান হাতেও করবো বা হাতেও করবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। তাহলে বুঝতে পারছো চ্যালেঞ্জটা হতে চলেছে ভীষণই মজাদার। কেমন মানে তাকিয়ে তো সুন্দরভাবে নেল পালিশ আমরা সবাই পড়ি, কিন্তু ব্লাইন্ড ফোল্ড ভাবে আমরা কি করে পড়তে পারি নাকি সেটাই দেখার। ঠিক আছে, এই জন্য ভিডিওটাকে একদম স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই কেমন লাগলো জানবে। তাহলে স্টার্ট করি। এই দেখো আমি এটা চোখটা বেঁধে নিই, নিজের চোখ নিজেই বেঁধে নিই, এই একটা স্টোল আছে এটা দিয়েই বেঁধে নিই, এরকম মোটা করেই বাঁধছি। এই যে নেল পলিশ গুলো তোমাদেরকে দেখাবো, আমি দেখি একবার তাকিয়ে নিচ্ছি, তুমি এগুলো দেখাতে পারো নাকি দেখি, ভিডিওটাকে সেট করে নিচ্ছি। তো স্টার্ট করছি, ঠিক আছে, জানি না কি করছি আমি। সব চ্যালেঞ্জ নিজে নিজেই করছি, গোটা হাতটা মাখাচ্ছি আমি। এটা একটা হলো, এই একটা তুলেছি, এবার এইটা আমার করবে। এই আঙুলটাতে পড়েছে, তাহলে এইটাতে এইটাতে একটা পড়িনি নাকি, তাহলে হবে আলাদা আলাদা করে। ওই আঙুল এই তো পেয়েছি, সব করছি, আদৌ নেল পালিশ উঠছে না উঠছে না জানি না আমি, তবে খুব বাজে হচ্ছে আমি বুঝতে পারছি, কারণ হাতে আঙ্গুলের চারপাশে লাগছে মনে হচ্ছে। ছেলেটা ঢুকাবো কি করে? দেখো তো কেমন পড়ছি আমরা, দেখতে পাচ্ছ তোমরা? চলো এইটাতে পড়বো নাকি,
এই যে কি হলো আমি জানি না, চোখ খুলে আমি কি দেখতে চলেছি আমি জানি না। আপাতত আমি এই আঙ্গুলটার হাতের নেল পালিশটা একবার দেখে নিই, তোমাদেরকেও দেখিয়ে দিই। এই দেখো কত লেগেছে, দেখো আমার এখানে এটা ঠিকঠাক পড়েছে মনে হচ্ছে, এইটা আবার লেগেছে, এইটা এটার অবস্থা দেখো, আর এইটা দেখো যাচ্ছে তাই অবস্থা। তো এই আঙ্গুলে যাই নাকি? না, থাক এই একটা হাতেই থাকুক, এই হাতে আর জঘন্য হবে বুঝতেই পারছি, কারণ এই হাতটা শুকোয় নি, এটা দিয়ে যদি এটা পড়তে যাই একেবারে বাজে হবে, তাহলে আমি এটা খুলেই দিচ্ছি। একটা হাতে আমার যথেষ্ট, যা অবস্থা করেছি এটাকে আমাকে এখন তুলতে হবে। এই দেখো দেখো, ঠিক আছে। তো আমার এই রকম একটা উদ্ভট মতো নেল পালিশ পরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার নেল পালিশ ব্লাইন্ড ফোল্ড নেল পালিশ চ্যালেঞ্জটা আমি এখানেই শেষ করলাম। আমি কতটা কি করতে পারলাম আমি জানি না, তোমরা কমেন্ট করে জানিও যে আমি কতটা কি করতে পারলাম, তোমাদের ভালো লেগেছে লাগে নাকি। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আগের মতন আমার চ্যানেলটা যেন হয়ে যায়। তো তাই জন্য সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে অল নোটিফিকেশান অন করার জন্য। তাহলে আজকেই আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার চলে আসবো নেক্সট আর একটা কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।